নাগরপুর ও দিলদুয়ারের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর পিতা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও আমৃত বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এমপির কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ বাবর আল মামুনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব মিয়া, শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সালাম মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম মিয়া প্রমুখ। এ সময় নাগরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের সকল নেতাকর্মী সহ ইউপি চেয়ারম্যান বৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2020 সালের 24 মে কোভিড-19 আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ মকবুল হোসেন মারা যান।